জগতে এমন কি গুণের সম্পদ আছে যার সঙ্গে গোড়া গুণের তুলনা চলে? যেমন এই জগতে সবচাইতে বেশি গুণ পরশ মণি, যার পরশ পেলে লোহা সোনা হয়ে যায়। যদি বলি সেই পরশ মণির সঙ্গে তুলনা না, মিলে কেন মেলে না? কারণ পরশ ছোঁয়াইলে হয় সোনা, পরশ ছোঁয়াইলে হয় সোনা, পরশ মণির ছোঁয়া পেলে তবে লোহা সোনা হয়, না পেলে তো হয় না। কিন্তু আমার গোরাম এমন অভিনব Yeah.
পরশ পেলে তবে লোহা সোনা হয়, তবে লোহা সোনা হয়। আর আমার গৌরীর নাম গুণ যারা কীর্তন করে, আমার গৌরীর নাম গুণ যারা কীর্তন করে, তারা সবাই রত্ন হয়ে যায়। পরশমণি যে লোহাটাকে পরশ দেয় নিজে সোনা হয় পরশমণির পরশে, কিন্তু আরেকজনকে পরশ দিয়ে সোনা করতে পারে না। কিন্তু গৌরের নাম গুণে কীর্তন করে যারা রত্ন হয়, যারা রত্ন সেই রতনের সঙ্গ যারা করে, সেই রতনের সঙ্গ যারা তারাও রত্ন হয়ে যায়। এইভাবে তার সঙ্গ যে করে সে রত্ন হয়, আবার তার সঙ্গ যে করে সে রত্ন হয়, পরস্পর সব রত্ন হয়ে যায়। সব রত্ন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে যেন ভক্তি রসে সারি দিয়েছে, সে যেন ভক্তি রসে সারি দিয়েছে, জগতে যত রকম ভক্তি আছে সমস্ত ভক্তির সার গৌরাঙ্গের দুটি পদ। জীবন গোড়াকে আশ্রয় করলে গোড়ায় জল দিলে আলাদা করে ডালপালায় জল দিতে হয় না, তেমনি শচীর নন্দন গোড়াকে যারা ভজন করে, গোড়ার চরণে যারা দেহ মন প্রাণ সঁপে দিয়েছেন, তাদের আলাদা করে কোনো দেবতার পূজা করতে হয় না, অন্য কোনো ভগবত স্বরূপেরও পূজা আরাধনা করতে হয় না। সমস্ত অবতারের সার গোড়া অবতার।
হৃদয় বহুল হরি সমস্ত ভগবানের ভগবান সমস্ত ঈশ্বরের ঈশ্বর পরম ঈশ্বর। আমাদের সময় তো কম, কলিযুগের অল্প পরমায়ু, তাই বহু দেবদেবতার পূজা করে তাদের সন্তুষ্ট করব, তারপরে গৌরচরণে যেতে পারবো কিনা ঠিক নাই। আমরা এখন কম্পিউটারের যুগে বাস করছি, তাই না? সবচাইতে দ্রুতগতিতে যাওয়া যায়, হেঁটে গেলে বৃন্দাবন অনেক সময় লাগে, ট্রেনে গেলে তার থেকে অনেক কম, আরে প্লেনে গেলে বিমানে গেলে 2 ঘন্টা। আমাদের সময় কম, এই জন্য আমাদের অল্প পরমায়ু, সে কারণ গৌরচরণ ভজন করলেই সব ভজন হয়ে যাবে, আর কিছু করতে হবে না। যে জন কৃষ্ণ ভজে, নরোত্তম ঠাকুর বলছেন যে জন কৃষ্ণ ভজে, তারপরে কি বল, শিবর চতুর, নরোত্তম ঠাকুর বলেছেন। কেন বলেছেন না? কৃষ্ণ হলেন সকল ভগবানের ভগবান, পরম ঈশ্বর, ঈশ্বর নন, ঈশ্বর অনেক হতে পারে কিন্তু পরমেশ্বর একজনাই হয়, তিনি কৃষ্ণ, সমস্ত ঈশ্বরের ঈশ্বর। মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ বামন রাম নারায়ণ সমস্ত অবতারীর অবতারী আমার কৃষ্ণ। আর সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত হয়ে আমার গৌর হয়েছেন, দেখেছেন? এই জন্যে কৃষ্ণ ভজে যে সে তো চতুর বটে, যারা গৌরকে ভজে তারা আরো বেশি চতুর। হৃদয় গৌর হরি। তাহলে আপনারা শুনলেন পরশমণির সঙ্গে গৌর গুণের তুলনা হল না। আচ্ছা, কি গুণের সম্পদ আছে? কবি বলছেন, সচিরণং নন্দনম প্রণমালি তুলো
রূপেরও তুলনা নাই, গুণেরও তুলনা নাই। আমরা তো গুণীজনাকে খুব আদর করি, সম্মান করি, কিন্তু আমার গৌর গুণের সঙ্গে ত্রিভুবনে কারো তুলনা হয় না। কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো কিছুর সঙ্গে তুলনা নেই। শুনলেন তো পরশমণির গুণ হার মানিল। একজন বলছে, আচ্ছা আকাশের চাঁদের সঙ্গে তো তুলনা হতে পারে। বললেন, না, চন্দ্র আকাশে দিতে হলে জগৎ আলোকিত হয়ে যায়, জগতের অন্ধকার দূর করে চাঁদ, তার সঙ্গে তুলনা হতে পারে? বললেন, না, সামান্য গগনের চাঁদের সঙ্গে আমার গোড়া চাঁদের তুলনা, তুলনা আমার গোড়া চাঁদের তুলনা, তুলনা, তুলনা। গৌরাঙ্গ চাঁদের কলমকে
বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, যে সময় নদিয়ার ভাগ্যাকাশে গোড়া চাঁদ উদিত হলেন আগামী ফাল্গুনী পূর্ণিমা, তখন তো চন্দ্রগ্রহণ ছিল, রাহু চাঁদটি গ্রাস করছিল। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, ওটা চন্দ্রগ্রহণ নয়। তবে বলি কলঙ্কিত মুখ ঢাকিল, কিন্তু নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই, নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। এতদিন গগনের চাঁদ ভাবত, যেমন মতো এত জ্যোতি কারো নাই, আমি অন্ধকার দূর করি আমার মতো গুণী কেউ নাই। কিন্তু সেই গগনের চাঁদ যখন নদিয়ার ভাগ্যাকাশে গোড়া চাঁদের উদয় দেখল, তখন গগনের চাঁদ ভাবল, এতদিন মিথ্যায় অহংকার করেছি। নদিয়ার ভাগ্যাকাশে যে অকলঙ্কপূর্ণ চাঁদ দেখলাম, আমার মতো কোটি কোটি চাঁদ একত্রিত করলে, কোটি কোটি চাঁদে একত্রিত নদিয়ার চাঁদের সঙ্গে তুলনা হবে না। আমার নদিয়ার চাঁদের সঙ্গে কোন তুলনা হবে না। তাছাড়া গগনের চাঁদ বাইরের আধার দূর করে, বাইরের আধার দূর করে, কিন্তু আমার নদিয়ার চাঁদ, আমার নদিয়ার চাঁদ জীবের হৃদাকাশে উদিত হয়ে, জীবের হৃদাকাশে উদিত অজ্ঞান আধার দূর করে, হৃদাকাশে উদিত করে জীবের অজ্ঞান আধার দূর করে। তাহলে পরশমণির সঙ্গে তুলনা হলো না, গগনের চাঁদের রূপগুণও পরাজিত হল। আর কি গুণের সম্পদ আছে গো? যদি বলি কামধেনু কল্পতরু, বললেন না। সামান্য কামধেনু কল্পতরুর সঙ্গে কল্পতরু গোড়া গুণের তুলনা আমার গোড়া গুণ কামধেনুর কাছে চাইলেই পাওয়া যায়, কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তাহলে আমার গৌর কামধেনু কল্পতরু? বললেন না, সামান্য কামধেনু সামান্য কল্পতরু, তাদের আর কতটুকু গুণ। তাছাড়া তাদের কাছে চাইতে হয় তবে দেয়। গোড়া গুণের সুরভি আহ
সৃষ্টি পাই তবে হয়তো বাসনা পূর্ণ হয়, কিন্তু আমার গোরা আমার গোরা নদিয়ার নাগরিক কেমন গর্ব করে বলছে গো আমার গোরা। আমরা কয়জন বলতে পারি আমার গোরা? আমার গড়ি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার এটা, আমার ওটা, কিন্তু গৌর আমার এই কথাটা গর্ব করে বলতে পারবে কি করে বলবো? তাকে তো আমার করে নিতে পারিনি, যদি তাকে ভালোবাসতে পারতাম তাহলে গর্ব হতো। কিন্তু আমার মায়েরা গর্ব করে বলে আমার স্বামী এরকম, স্বামী যদি একটু গুণী হয় না, একটু রূপে হয়, তাহলে সেই পত্রেই গর্ব হয়। কারণ স্বামী যদি মিনিস্টার ব্যারিস্টার হয় গর্ব হয়, স্বামীকে নিয়ে গর্ব করে, স্বামীকে তো ভালোবাসা সর্বস্ব দিয়ে, তাই স্বামীকে নিয়ে গর্ব করে, ছেলে মেয়েকে নিয়ে গর্ব করে। গৌর আমার এই বলে আমরা গর্ব করতে পারি না, যদি ভালোবাসা হতো তাহলে গর্ব হতো। কালকে বলেছিলাম একমাত্র গৌরই আমার, আর কেউ আমার নয়। যারে ভাবো আপন আপন, সে তো আপন নয়। আপন মানুষ আমার গৌর হরি, জন্ম জন্মান্তরের সাথী গো। নাগরী আমার গোরে এমন অভিনব কল্প তরু, আমার গোরে এমন অভিনব কল্প তরু, এমন অভিনব কামধেনু, এমন অভিনব কামধেনু, সেখানে চাই সেখানে চাইতে হয় না, না চাইলে দেয় না চাইতে ভুবন ভরি জানে জানে যাচি আমি দেবল প্রেম।
চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনে জগতের নাহিক অবস্থান। তাই সেই ব্রজের কৃষ্ণ সেখানে যথেচ্ছ বিহার করি নবদ্বীপে গৌর হয়ে আজ সেই ব্রহ্মার বাঞ্ছিত রত যাচিয়া দেওল প্রেম ধন, যে ধন পেলে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। মায়েরা বলুন, এমন ধন সম্পদ কি আছে যা পেলে সব পাওয়া হয়ে যায়? এই সংসারে নাই, কিন্তু আমার মহাপ্রভু সেই সম্পদ দিয়ে গেলেন। সেটা কি? না, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম পেলে সব পাবে, আর কিছু খবর বাকি থাকে না। তাই আমাদের গৌর গোবিন্দের কাছে, গুরু বৈষ্ণবের কাছে সেই প্রেম ধনই চাইতে হয়। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দরিদ্র যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবনটা দরিদ্র। হরি বল, সবসময় ভাবতে হবে মহাপ্রভু নিজে কাঁদছেন স্বরূপ দামোদর রায় মন্ডলের কণ্ঠ ধরে। কি বলছে জানেন? নাহি কৃষ্ণ প্রেম ধন, নাহি কৃষ্ণ প্রেম চরণে প্রেম নাই, ভালোবাসা নেই, তাই আমার জীবনটা বৃথা। এই দেহ ইন্দ্রিয় সব বৃথা। যে দেহেন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগে না, তার দেহ ইন্দ্রিয় পাষাণ সদৃশ, কাষ্ঠ সদৃশ। পাষাণ মানে পাথর। শুধু ভূতের ব্যাগার খাটলে দেহের সার্থকতা আসবে না। আত্মীয় কুটুম্বের দাসত্ব যতই করেন না কেন, ওতে কোনো জীবনের সার্থকতা নেই। এই দুর্লভ মানব জনম কেবল গোবিন্দ সেবার জন্যই।
গৌর গোবিন্দের সেবার জন্যই এই ইন্দ্রিয়গুলি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হই। তাই গৌরহরি যেচে সেঘে প্রেম দিলেন, এজন্য তাকে দাতা শিরোমণি বলা হয়েছে। দেখো লকডাউনে আপনারা বিনা পয়সার চাল ডাল পাচ্ছেন, প্রায় এক বছর হয়ে গেল। তাহলে আমাদের সরকার কত দাতা, তাই না? তারপরে বাড়ি দিচ্ছে, গাড়িতে এনে হয়তো বাড়ি দিচ্ছে, কতকে দিচ্ছে, সাইকেল দিচ্ছে, কতকে দিচ্ছে। কিন্তু এ সকল দান অতি সামান্য দান, তুচ্ছ দান। অন্নদান, বস্ত্রদান, গোদান, কন্যাদান, ভূমিদান, এ দান সামান্য দান, অনেক উপকার হয়, কয়েকদিনের জন্য উপকার। এ দানের কথা ভুল হয়ে যায়, কিন্তু এমন সম্পদ দান করতে হবে যা কোনোদিন ভুলবে না। হ্যাঁ, এই জন্মে দান করলে জন্ম জন্মান্তরে ওই দান থেকে যাবে। সরকার আপনাকে বাড়ি দিল, এই বাড়িতে থাকতে পারবেন না, এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এ বাড়িতেও থাকা যাবে না। তাহলে কিন্তু কৃষ্ণ প্রেম যদি দান করেন, ওই দান সঙ্গে সঙ্গে যাবে। হৃদয় গৌর হরি বল, কৃষ্ণ প্রেম দান সঙ্গে সঙ্গে যাবে, জন্ম জন্মান্তরের সাথী হবে। জ্ঞানদান, স্কুল কলেজে শিক্ষকরা জ্ঞানদান করেন, কিন্তু এ দানও শ্রেষ্ঠ নয়। সবচাইতে বড় হল কৃষ্ণ প্রেম দান। মহাপ্রভু সেটাই দিয়েছেন, এই জন্যে বলছেন নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষ্ণ জাতিয়া দেওয়াল প্রেম ধন, জাতিয়া দেওয়াল প্রেম ধন। তাই গোরা চাঁদের তুলনা গোরা চাঁদ গোসাই রে, গোরা চাঁদ গোসাই রে। বিচার করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। কৃষ্ণ কবি তিনি পরমানন্দ, পরমানন্দ বৈষ্ণব কবি বলছেন গোড়া চাঁদের তুলনা একমাত্র গোড়া চাঁদের সঙ্গেই চলে। আমি বলছি বলে আপনারা মেনে নেবেন কেন? বিচার করিয়া দেখো সবে, তোমরা নিজেরা বিচার করে দেখো যে মেলে কি না। সবচাইতে গুণের সম্পদ যেগুলি কারোর সঙ্গে মিলল না, কোনো মানুষের এত গুণ নাই, কোনো দেবতার এত গুণ নাই, অন্য কোনো ভগবত স্বরূপেরও এত গুণ নাই, এমনকি সকল ভগবানের ভগবান কৃষ্ণেরও এত গুণ নাই, আমার রাধারানীরও এত গুণ নাই, আমার গৌরহরির যত গুণ। কৃষ্ণ হলো কাঁচা কাঁচা, গৌর হলো পাকা, গৌর হলো পাকা। কাঁচামের বর্ণ কেমন? কালো, কালো তো কৃষ্ণ বর্ণ। আর আম যখন পেকে যায় গৌর বর্ণ হয়ে যায়, হলদে হয়ে যায়। তা গৌর রূপে যেমন কালো, হ্যাঁ কৃষ্ণ রূপে যেমন কালো, তেমনি গুণেও কালো।
কৃষ্ণ অবশ্য আমরা তাকে প্রণাম করে বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, তাই না? দীনবন্ধু জগৎপতি, কৃষ্ণ করুণা সাগর হতে পারে, কিন্তু আমার গৌরীর মতো এত না। কৃষ্ণ কৃপা করে, সহজে করে না, যে করে আমার আস তারে করি সর্বনাশ, সারে সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তারে করি দাসের দাস। আর আমার গৌর, হ্যাঁ গো, কাঁচা আমের বোটা খুব শক্ত, সহজে পড়ে না, কিন্তু আম যখন পেকে যায় আমার গৌর পাকা, তখন আর কিচ্ছু করতে হয়, ঝাঁকিও দিতে হয় না। আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে, সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।